আমাদের সাথে উপস্থিত আছেন জনপ্রিয় লেখক, কেমিস্ট্রি ক্লাসের লেখক মোহাম্মদ হোসেন আলী ভাই। তিনি বাংলাদেশের প্রায় সবগুলো কোচিং এর জন্য খুবই খুবই জনপ্রিয়, কারণ উনি দীর্ঘদিন যাবৎ প্রায় আমরা যখন ইন্টারমিডিয়েটে, তারও অনেক আগে থেকেই তিনি বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন কোচিং এ ক্লাস নিয়ে এসে আসতেছেন অত্যন্ত দক্ষতার সাথে। তো আমার দেখা এই পর্যন্ত বাংলাদেশে যত কেমিস্ট্রি অর্থাৎ রসায়নের জন্য যত শিক্ষক রয়েছেন, বিশেষ করে ভর্তি পরীক্ষার কোচিং এর জন্য উনি তাদের মধ্যে অন্যতম। অন্যতম বলতে আমি আমি পার্সোনালি ওনাকে বেস্ট পজিশনে রাখবো। তো হোসেন ভাই, আপনাকে আমাদের লাইভে স্বাগতম। ধন্যবাদ সবাইকে। আজকের এই উদ্যোগে তোমাকে, বিশেষ করে হালদা পাবলিকেশনস এবং হচ্ছে ইডু লেকচার বিডি এর উদ্যোক্তা, তোমাকে অনেক ধন্যবাদ। আচ্ছা জি বলেন। তো আপনি কেমন আছেন ভাইয়া? বিশ্ব পরিস্থিতি, করোনার লকডাউনের উদ্বিগ্নতার মাঝেও আমি নিজে অবশ্যই ভালো আছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা ভালো আছেন। তো আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, এই লকডাউনের মধ্যে যারা আমরা ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী আছি বা এইচএসসি পরীক্ষার্থী আছে, তাদের করণীয় কি আসলে? আমাদের আজকের টপিক মূলত এটাই। বিশ্ব পরিস্থিতির এই উদ্বিগ্নতার মাঝে যে সমস্ত শিক্ষার্থী তাদের স্বপ্ন বাস্তবায়নের জন্য কঠোর পরিশ্রম করে যাচ্ছে, তাদের এই বিশাল ধাক্কার মাঝেও করণীয়টা থেমে রাখা যাবে না। আমি সবসময় একটা জিনিস বিশ্বাস করি, বাংলাদেশের যে কোনো পরিস্থিতিতে যে কোনো নেগেটিভ এর মাঝে পজিটিভ দিকটাই খুঁজে সামনের দিকে এগোতে হবে। তবে আমার মনে হয় যে এটা একটা বিশাল অপরচুনিটি বা বিশাল সুযোগ, যে সমস্ত শিক্ষার্থী তাদের সিলেবাস শেষ করতে পারেনি, যারা অনেক পিছিয়ে আছে তাদের মূল টপিকস থেকে, এবং তারা হচ্ছে যারা নিজেদেরকে গোছায় উঠতে পারেনি, তাদের জন্য একটা বিশাল সুযোগ, এবং পিছিয়ে পড়া স্টুডেন্টদেরকে সামনের দিকে এগিয়ে যাওয়ার একটা বিশাল অপরচুনিটি সামনে অপেক্ষা করছে। অপরদিকে যে সমস্ত শিক্ষার্থী তারা হচ্ছে গিয়েছিল, তারাও যদি ঢিলাঢালা ভাবে তাদের পড়াশোনাকে এই বাস্তবিক পরিস্থিতিকে নিয়ে বারবার উদ্বিগ্ন থাকে, তাহলে তারা পিছিয়ে পড়বে। আমি এই এইচএসসি স্টুডেন্টদেরকে এই মুহূর্তে আমি আমার পক্ষ থেকে যে সাজেশনটি বারবার সবাইকে বলে থাকি, সারা দেশের সকল স্টুডেন্টদেরকে, একমাত্র কাজ হচ্ছে যে আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে সিকিউ এবং এমসিকিউ উভয় প্ল্যাটফর্মে ভালো করা। সিকিউ হচ্ছে সৃজনশীল প্রশ্নের জন্য, এই মুহূর্তে যে সমস্ত শিক্ষার্থী পড়াশোনা করছে তাদের হচ্ছে বিগত বছরের প্রশ্ন বা টেস্ট পেপার সলভ বলে আমরা যেটা মনে করি, এই টেস্ট পেপার তুলতে গিয়ে এবং ঘরে বসে পুঙ্খানুপুঙ্খ ভাবে নিজেকে রিভাইজ করা হচ্ছে বুদ্ধিমানের কাজ। আরেক বিষয়ে আমরা দেখি যে আমাদের সিকিউতে অনেক সময় নিজেদের মন গড়া বা স্টাইল বা ডিফারেন্ট আঙ্গিকে হালকা ইনফরমেশন দিয়ে আমরা গোছায় উঠতে পারলেও আমরা এমসিকিউ তো অনেক সময় ভালো করি না। কারণ হচ্ছে এমসিকিউ সবসময় একটা জিনিস মনে রাখতে হবে, এমসিকিউ মানে হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেন, এর বাংলা হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন। এটা আসলে যে নির্বাচন না, যে আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, এরকম না। আর আসলে একটা এমসিকিউ প্রশ্নে চারটি অপশন থাকে, চারটি অপশনে আমি সবসময় একটা কথা ছড়া বলে থাকি যে একটি বাবার চারটি ছেলে, চিনে নাও কাছে পেলে। আসলে তুমি যদি যখন এমসিকিউ প্রশ্নের আনসার করতে যাবা, এমসিকিউ প্রশ্নের ক্ষেত্রে কমপ্লিট নলেজ যদি না থাকে, যাই দেখবা কোশ্চেনটা পরিচিত, আনসারটা কি অপরিচিত, তখন তোমার কবিতা মনে হবে যে দেখে যেন মনে হয় চিনি উহারে, চেনা চেনা লাগে তবু হচ্ছে না, ব্যাপারটা এরকম। এই জন্য এমসিকিউ জন্য যে কোনো একটা টেক্সট বুক টোটালি এস টু জেড পড়া ইম্পর্টেন্ট। টেক্সটবুকটাকে হচ্ছে কি করতে হবে, মানে লাইন বাই লাইন স্টাডি করতে হবে, এবং সেই লাইন বাই লাইন স্টাডি করার সময় এমসিকিউ যে প্রশ্নগুলো রিলেটেড কোশ্চেনগুলো প্র্যাকটিস করতে হবে, তাহলে অনেকদিন ধরে তোমার জিনিসটা মাথায় থাকবে। এবং আমি তাহলে দুটো কথা বলেছি, এক নাম্বার কাজটি করতে হবে যে সিকিউ প্রশ্নের জন্য টেস্ট পেপার সলভ করে সে অনুযায়ী তোমার পিসিএ বা গ্যাপ সিলেবাসটাকে পূরণ করতে হবে। নাম্বার টু হচ্ছে এমসিকিউর জন্য যে কোনো একটা টেক্সট বুক তোমাকে এ টু জেড স্টাডি করে লাইন বাই লাইন পড়ে সেই অনুযায়ী তুমি হচ্ছে, মানে আপনার মোটিভেশন হচ্ছে যে স্টুডেন্টদের প্রতি যে একটা বইকে বেশি করে ফলো করা, যে কোনো একটা বই কিনে সেটাকে একদম এ টু জেড আয়ত্তের মধ্যে নিয়ে আসা, তাহলে সেটা বেস্ট প্রিপারেশন হিসেবে আমরা কাউন্ট করতে পারি, নাকি ভাইয়া? এটা আসলে মানে সারা দেশের স্টুডেন্ট আমাকে প্রায় বলে যে ভাইয়া আমরা কোন বইটা পড়বো, এটা একটু খেয়াল করে দেখো যে আমাদের যে কেমিস্ট্রিতে 16টা বই আছে, হ্যাঁ 16টা টেক্সট বুক, কিন্তু একটা স্টুডেন্টদের কিছু কিছু স্টুডেন্ট এক একটা বই আরেকটা আরেকটু লেখা আরেকটা আরেকটু লেখা, তাহলে আমি এটাকে সবসময় বলে রাখি যে আমাদের যে বর্তমান এনসিটিভি কর্তৃক এটা সিলেবাস নয়, এটা আসলে সিলেবাস, মানে তুমি যদি চিন্তা করো এটা বিশাল বড়টা মানে গ্যাপে রয়েছে, কারো বই ছোট কারো মোটা, এটাকে আমি বলে যে ছোট বই, এটা কারোটা স্মার্ট বই, কারোটা হচ্ছে আবার মোটামুটি
স্বাস্থ্যবান। আর অনেক বইটা তো এমন দেখা যায় যে পুরো বইটা প্রেগনেন্ট মহিলার মতো বই হয়ে যাচ্ছে দেবাজি। ঠিক আছে, তো আমি যে জিনিসটা বলতে চাই যে তুমি যে কোনো একটা বই যদি কনসেপ্ট ক্লিয়ার করে থাকো তাহলে আর কোনো সমস্যা হবে না, কিন্তু এই জায়গাটাতে আমাদের স্টুডেন্ট কনসেপ্ট মানে কি, স্টুডেন্ট জিজ্ঞাসা কনসেপ্ট মানে কি, তারা বলে যে কনসেপ্ট মানে হচ্ছে ধারণা। আসলে কনসেপ্ট শব্দটি অর্থ হচ্ছে কমপ্লিট নলেজ। আচ্ছা ভাই, আমি আপনাকে এই জায়গাটা একটু থামাতে চাই, তারপর আমি আপনাকে আবার সুযোগ দিব। আমাদের যারা ভিউয়ার অর্থাৎ যারা আমাদের এই মুহূর্তে লাইভে আসলো, তারা সবাই একটু লাইভটা শেয়ার করে দাও, তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও এবং তোমাদের টাইমলাইন এবং গ্রুপগুলোতে শেয়ার করো, যাতে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যে যেখান থেকে এই মুহূর্তে ঘরে বসে আছে লকডাউনের মধ্যে, তারা যাতে ভাইয়ার গুরুত্বপূর্ণ যে কথাগুলো সেগুলো শুনতে পারে এবং ভাইয়ার যে সাজেশন সেগুলো নিতে পারে। আমরা কিন্তু আমাদের লাইভ শেষের দিকে কেমিস্ট্রির জন্য ভাই আমাদেরকে একটা পিডিএফ সাজেশন দিচ্ছেন, তোমরা যারা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছো তাদের জন্য। তো আমরা লাইভ শেষে সেটা আমরা পোস্ট করে দিব আমাদের পেজে, সেখান থেকে তোমরা সেটা কালেক্ট করে নিবা। আর একটা বিষয় সেটা হচ্ছে যে ভাইয়ার গুরুত্বপূর্ণ যে সাজেশন গুলো সেগুলো আমরা আস্তে আস্তে সবার সবগুলোই জানতে পারবো। তো তোমরা যেটা করবা সেটা হচ্ছে তোমাদের যদি কোনো কিছু জানার থাকে ভাইয়ের কাছে অবশ্যই সেটা কমেন্ট করবা, তো আমরা সেই প্রশ্নটা ভাইয়ের কাছে পাস করে দিব এবং ভাইয়া সেটার সরাসরি আজকে তোমাদের উত্তর দিবেন। ভাইয়া, এবার আপনি যে কথাটা বলবেন সেটা হচ্ছে যে যারা সায়েন্সে পড়ে স্পেসিফিক ভাবে তাদের ক্ষেত্রে আপনার কি বলার আছে এই মুহূর্তে এই লকডাউনের মধ্যে? বিজ্ঞানের শিক্ষার্থীদের সবসময় একটা জিনিস মনে রাখতে হবে যে হচ্ছে কম্প্রিহেনসিভ স্টাডি করতে হবে। সায়েন্সের স্টুডেন্টদের ক্ষেত্রে একটা বড় প্ল্যাটফর্ম হচ্ছে তাদের তিনটি দিক নির্দেশনা থাকে যে ইন ফিউচারে আমি ভার্সিটিতে পড়বো, মেডিকেলে পড়বো না ইঞ্জিনিয়ারিং করবো, এই তিনটা সাইটই থাকে হচ্ছে আগে থেকে প্ল্যানিং করে থাকতে হয়। তাহলে তুমি চিন্তা করে দেখো যে একটা স্টুডেন্টের তিন ধরনের দিক নিয়ে স্টাডি করতে হচ্ছে। এই মুহূর্তে এইচএসসি এর জন্য আমি যে দিক নির্দেশনা দিয়েছি যে তোমরা হচ্ছে কনসেপ্ট গুলো তোমরা কমপ্লিট নলেজ একটা যেটাই করবা কমপ্লিটলি করবা, যেগুলো যেন আর কোনো সমস্যা না হয়, এবং সেই জন্য তুমি এই মুহূর্তে সায়েন্সের স্টুডেন্টরা যে কাজটা করতে পারো, তোমার যে ফিউচারের টার্গেট আছে ওই টার্গেটটাকে তুমি নিজের ভিতরে ধারণ করো এবং তোমার পড়ার টেবিলে প্রতিদিনই একাডেমিক যে চ্যাপ্টারটা তুমি পড়বা ওই চ্যাপ্টারটার সাথে ওই চ্যাপ্টার থেকে এমসিকিউটাকে স্ট্রং করার জন্য তোমার বিগত বছরের কোশ্চেন গুলো তো দেখবাই, পাশাপাশি অ্যাডমিশন সিরিজের যদি এক সেট বই তোমার টেবিলে থাকে তাহলে তুমি কিন্তু অবশ্যই তুমি অন্যের চেয়ে এগিয়ে যেতে পারবা। কারণ আমাদের দেশে একটা বিশাল এই সংকটের মুহূর্তে তুমি কিন্তু বুঝতে পারছো না যে অ্যাডমিশন টেস্ট কবে হবে, আদৌ তুমি সময় পাবে কিনা বা নিজেকে তুমি হচ্ছে এগিয়ে রাখতে পারবে কিনা। দিস ইজ একটা গ্রেট অপরচুনিটি আমি মনে করবো যে একাডেমিক এর পাশাপাশি এই তোমার সিলেকশনটা করার সাথে সাথে অ্যাডমিশনের অ্যাক্সেস বই রেখে সেখানে শুধু ওই কনসেপ্ট রিলেটেড বা ওই টপিক রিলেটেড জাস্ট এক্স কোশ্চেন গুলো একটু নিয়ে কি ধরনের প্রশ্ন হয় এই ধারণাটুকু আগে থেকেই মাথায় রাখা। মানে এখন থেকে আপনি বলতেছেন যে যাতে কিছু সময় অ্যাডমিশন টেস্টের পড়াগুলোর পেছনে দেয়, যাতে যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতির জন্য তারা রেডি থাকতে পারে, অর্থাৎ অ্যাডমিশন টেস্ট হোক ইন্টারমিডিয়েট পরীক্ষা হোক যাতে একসাথে প্যারালালে দুটো হয়ে যায় নাকি ভাইয়া? আসলে একটা জিনিস খেয়াল করে দেখো, তুমি যখন হচ্ছে এইচএসসি একটা স্টুডেন্ট যখন একটা কনসেপ্ট ক্লিয়ার করলো সে একাডেমিক কোশ্চেনটা সলভ করলো, সে অনুযায়ী অ্যাডমিশনের কোশ্চেনটা যদি একবার দেখে তার বেসিকটা এত স্ট্রং হবে যে ওই কনসেপ্টটা সে পরীক্ষার খাতায় নিজের মতো করে এত চমৎকার উপস্থাপনা করতে পারবে যে স্টুডেন্ট শুধুমাত্র একাডেমিক ধারণায় আছে সে কিন্তু পারতেছে না, কারণ ওই কোশ্চেনের ডাইভার্সিফিকেশন কিন্তু সে বুঝতেছে না, ওই কোশ্চেনটা কতটা ভাবে আসতে পারে অথবা এইচএসসি তে কোশ্চেনটা একটু মানে ডাইভার্ট হয়ে আসলো, একটু কনজারভেটিভ হয়ে আসলো, তখন কিন্তু সে ওই রিলেটেড ফোকাস পয়েন্টটা ফোকাস করতে পারবে না, ফলে এইচএসসি টাও কিন্তু তার কাঙ্ক্ষিত রেজাল্ট আনতে পারবে। আচ্ছা ভাই, আপনি যেহেতু জনপ্রিয় বই কেমিস্ট্রি ক্লাসের রাইটার, তো আপনার কাছে আমার কেমিস্ট্রির জন্য কিছু প্রশ্ন আছে। প্রথম প্রশ্নটা হচ্ছে যে রসায়ন প্রথম পত্র এই আমরা এই মুহূর্তে ঠিক কিভাবে রিভিশন দিব ইন্টারমিডিয়েট পরীক্ষার আগ পর্যন্ত যে সময় আছে এই সময়টাতে? এই মুহূর্তে রসায়ন প্রথম পত্রের জন্য আমার অবজেক্টিভ ঠিক করতে হবে। প্রথম পত্রে আমার পাঁচটি চ্যাপ্টার আছে, পাঁচটি চ্যাপ্টারের মধ্যে তিনটি চ্যাপ্টার হচ্ছে ভাইটাল, আমরা যদি নাম বলি গুণগত রসায়ন, পর্যাবৃত্তিক ধর্ম, রাসায়নিক বন্ধন এবং রাসায়নিক পরিবর্তন, এই তিনটা চ্যাপ্টারকে তুমি যদি হিসাব করো এই তিনটা চ্যাপ্টারের মধ্যে মেইন মেইন যে টপিকস গুলো আছে যেমন যেমন কোয়ান্টাম নাম্বার, তার পর্যাবৃত্তিক ধর্মের হচ্ছে হাইব্রিডেশন, এই মেইন মেইন টপিকস গুলো আমি সিলেক্ট করি। এখন একটা জিনিস কিন্তু এখানে সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে যে আমরা যখন টপিকস গুলো সিলেক্ট করবো আসলে আমাদের তো অভিজ্ঞতাটা একটু কম, আমি কোন ধরনের টপিক সিলেক্ট করবো? টপিক সিলেকশন ইজ মাস্ট ইম্পর্টেন্ট,
সেক্ষেত্রে আমি তোমার হচ্ছে বাবুকে আমার হচ্ছে যে পিডিএফ সাজেশনটা দেওয়া আছে এখানে কিন্তু কালো করে লেখা আছে, মানে পার্সেন্টেজ দেওয়া আছে যে কোনটা কত পার্সেন্ট ইম্পর্টেন্ট বা আমার হাইলাইটিং পয়েন্ট গুলো কি, মানে আজকে যে সাজেশনটা আমরা স্টুডেন্টদেরকে দিব সেটাতে। রাইট, সেটাতেই। হ্যাঁ হ্যাঁ, সেক্ষেত্রে টপিক সিলেকশন হয়ে গেল। দুই নম্বর কাজ করতে হবে যে ওই টপিক সিলেকশন করার পরে টপিকসটা সম্বন্ধে একটা ডিপ নলেজ বা হচ্ছে কি কি টাইপ প্রশ্ন আসে ওই কোশ্চেন গুলো নিজেকে তুলে ধরা। নাম্বার থ্রি হচ্ছে ওই টপিকটা থেকে হচ্ছে আমার এমসিকিউ করার জন্য মেন বইটা একবার রিডিং দিয়ে এমসিকিউ গুলো সলভ করা। তাহলে আমরা প্রথম পত্রের জন্য আমরা তিনটা টপিকস চ্যাপ্টারকে খুব বেশি গুরুত্ব দিব। ল্যাবরেটরি আর কর্মমুখী রসায়নী দুই চ্যাপ্টার থেকে আমরা এমসিকিউ গুলো দেখবো। আর এখানে কিন্তু একটা জিনিস ভাগ করতে হবে যে গুণগত রসায়ন আর হচ্ছে রাসায়নিক পরিবর্তনের কিন্তু ম্যাথমেটিক্যাল আমরা খুব গুরুত্বপূর্ণ। এই জায়গায় আমরা গাণিতিক অংশে একটু জোর দিব। আমি গাণিতিক অংশের জন্য আমার সাজেশনে যে টাইপ গুলো দিয়েছি ওই টাইপ গুলো যদি স্টুডেন্ট বুঝে ফেলে তাহলে ওই অনুযায়ী যত ধরনের প্রশ্ন আসুক সে সব ধরনের প্রশ্ন আনসার করতে পারবে। তাহলে আমাদের ফার্স্ট পেপারে তিনটা জিনিস গুরুত্ব দিতে হবে, মেন বা হাইলাইটিং টপিক, নাম্বার টু হচ্ছে ম্যাথমেটিক্যাল প্ল্যাটফর্ম, আর এমসিকিউ এর জন্য মেন বইটাকে একবার করে রিডিং করা। তাহলে ফার্স্ট পার্টের জন্য কাজটা এগিয়ে যাবে। হ্যাঁ ভাই, আমার কাছে আমার নেক্সট প্রশ্ন যাবো, তার আগে আমি আমার যারা লাইভটা এখন দেখতেছো তাদেরকে বলবো যে তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই সেটা কমেন্ট করো, আমরা সেই কমেন্টটা ভাইয়ের কাছে পাস করে দিব, সেই প্রশ্নটা সরাসরি ভাইয়ের কাছে পাস করে দিবে এবং উনি সেটার উত্তর দিবেন। তো ভাইয়া, আপনার কাছে আমার সেকেন্ড প্রশ্ন, সেটা হচ্ছে যৌগ রসায়ন থেকে এই প্রশ্নটা স্টুডেন্টরা বিশেষ করে আমার এডু লেকচার ভিডিওর যারা ভিউয়ার আছে তারা আমাকে বেশি করে থাকে এই প্রশ্নটা, সেটা হচ্ছে যে জৈব রসায়ন একটু হার্ড, বুঝতে কঠিন হয় এবং সমীকরণগুলো অর্থাৎ বিক্রিয়াগুলো মনে রাখা খুব কঠিন হয়, তো এই জৈব রসায়ন কিভাবে দীর্ঘদিন পর্যন্ত মনে রাখা যায় এই ব্যাপারে একটু টিপস দেন। জৈব রসায়নকে বলা হয় রসায়নের তৃতীয় পত্র, আসলে ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট। আচ্ছা, অর্গানিক মানে ক্যানিক। আমি সবসময় বলি যদি তুমি সূত্র দিয়ে জৈব রসায়ন শিখো তাহলে দ্যার ইজ নো প্যানিক। দ্যাট মিন জৈব রসায়নের ক্ষেত্রে সবসময় যে জিনিসটা মনে রাখতে হবে, আমরা ছোটবেলায় একটা সূত্র শিখেছিলাম এ প্লাস বি হোল স্কয়ার সূত্র, আমরা কিন্তু সূত্রটা আজও ভুলিনি, আমি রাইট? আচ্ছা আচ্ছা, কিন্তু বিক্রিয়া শিখলে আমরা কালকে কেন ভুলে যাই, কারণ আমরা বিক্রিয়া গুলোর কোন সূত্র বা কোনো ল আমরা আবিষ্কার, কনসেপ্ট আবিষ্কার করতে পারি নাই। আচ্ছা, তো আমার মনে হয় যে এই পারি নাই ব্যাপারটা হচ্ছে না নিয়ে এসেছে, এই সূত্র আকারে যদি নিজেদেরকে সাজানো যায় তাহলে জৈব রসায়নটা মানুষের কাছে অত্যন্ত ইজি মনে হবে, অত্যন্ত সহজ মনে হবে। আমি অনেক স্টুডেন্টকে বলতে শুনেছি জৈব রসায়ন তারা বাদ দিলে চলে কিনা, আসলে তুমি যদি কোয়েটে পরীক্ষা দিতে চাও, ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা দিতে যাও, বড় ওভার 30% এর বেশি কোশ্চেন তোমার জৈব জগৎকে আসবে। আচ্ছা আচ্ছা, এবং এটা অত্যন্ত ইজি ইজি হয় কিভাবে, তাহলে কিভাবে তোমাকে জৈব যৌগের প্রিপারেশন নিতে হবে। আসলে জৈব যৌগের প্রিপারেশন নেওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে চারটা। প্রথম প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সমস্যা হচ্ছে নাকি ভাইয়া? হ্যাঁ একটু, হ্যাঁ সরি ডিস্টার্ব হয়ে গেল। আসলে প্রথম হচ্ছে জৈব যৌগ বিক্রিয়া গুলোকে চিন্তা করতে হবে। আসলে বিক্রিয়া মানে প্রতিক্রিয়া দেখা দেয়, এই প্রতিক্রিয়া থেকে দূর হতে হলে তোমাকে প্রথম কাজ হচ্ছে সূত্র দিয়ে শিখতে পারো। সূত্র যদি তোমরা না জানো, আমরা কোন একটা লাইভ জৈব যৌগের সূত্রের উপরে, দ্যাট মিন্স আচ্ছা, আর যদি না জানো তাহলে আমাদের কোনো কি পুরো জৈব রসায়নে কিন্তু অনলি চারটা বিক্রিয়া আছে, চারটা বিক্রিয়া শিখে জৈব যৌগ শেষ, ব্যাপারটা কেমন? আসলে দেখো সমস্ত বিক্রিয়া হলো সংযোজন বিক্রিয়া বা প্রতিস্থাপন বিক্রিয়া, তারপর অপসরণ বিক্রিয়া, সমানকরণ বিক্রিয়া, বিলিভ মি এই চারটা বিক্রিয়া দিয়ে পুরো জৈব যৌগ শেষ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমার আমার কাজ হচ্ছে যে ওই চারটা বিক্রিয়া রিলেটেড সংযোজন বিক্রিয়া কি ধরনের হয়, কারা দেয়, কেন দেয়, কিভাবে দেয় ফিল করতে হবে। তুমি চিন্তা করলো যে উর্স বিক্রিয়া, তাহলে উর্স বিক্রিয়া কোথা থেকে আসলো, তাহলে উর্স বিক্রিয়া কি সংযোজন না প্রতিস্থাপন, জাস্ট মাথার মধ্যে এই জিনিসটা ঢুকাতে হবে। তাহলে তুমি যদি একটা চ্যাপ্টারে বা যে কোনো একটা চারটা বিক্রিয়ার আন্ডারে অ্যালডিহাইড কিটোন কার আন্ডারে যাবে, তারপর অ্যালকোহল ফেনল ইথার কার আন্ডারে যাবে, তারপর হচ্ছে অ্যালডিহাইড কার আন্ডারে যাবে, জৈব অ্যাসিড কার আন্ডারে যাবে, আন্ডারগুলো ভাগ করে তাদের বংশ পরিচয়, তাদের হচ্ছে গতি প্রকৃতি যদি তুমি একবার জানা যায় তাহলে কিন্তু জৈব যৌগ অনেক বেশি লাগে। মানে আর ভুলার তো সেই ক্ষেত্রে এবং আপনি যেভাবে বলছেন ঠিক, এবং যদি আমরা পরে বা বুঝে বুঝে জিনিসগুলোকে মাথার মধ্যে ঢুকাই ফেলে তাহলে আর ভুলার কোনো চান্স নাই নাকি ভাইয়া? আপনি বলতে চাচ্ছেন এটা আসলে মানে এটাই এটাই মানে তার কাছে অত্যন্ত ভালো লাগবে। বিষয়টা হচ্ছে যে এরকম যে আমি যদি জানি যে হচ্ছে তোমার বাড়িতে একটা মেহমান আসলো, তাহলে এই মেহমানটা
তুমি কোথায় জায়গা দিবা ইট ডিপেন্ড অন ইউ। তার মানে বেনজিনের ভিতরে যদি অর্থপেরা নির্দেশক আসে, তাহলে অর্থপেরা মেহমান, মেহমানটার সাথে আমার সম্পর্ক কেমন তার উপর ডিপেন্ড করে আমি জায়গা দিব। তাহলে জৈব যৌগ বেনজিনের সাথে এই অর্থপেরার কি সম্পর্ক আছে, বেনজিনের সাথে ম্যাটার কি সম্পর্ক আছে, তাহলে ম্যাটা কারা, সমস্ত ম্যাটার গুলো যদি আমার একসাথে হয় তাহলে আমি পুরো জৈব রসায়নটাকে অত্যন্ত ইজি হয়। এই যে আমি সবসময় স্টুডেন্টদেরকে দেখালে বলি আর জৈব যৌগ কঠিন লাগে, চারটা বিক্রিয়া শিখলেই তো সব শেষ। কথা বলতে চাই, কারণ দীর্ঘ 15 বছর ধরে অ্যাডমিশন টেস্টেই টেস্ট নিয়ে আমরা হচ্ছে কাজ করছি। আমাদের অ্যাডমিশন টেস্টের সবচেয়ে বড় বিষয় হলো যে এখানে সময় খুব কম থাকে, অল্প সময়ে আমরা নিজেদেরকে ফলশ্রুতিতে এডমিশন টেস্টের সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে যে ওই অল্প সময়ে নিজেকে গোছানো। এখন যেহেতু একটা বিশাল অপরচুনিটি বা বিশাল সুযোগ তোমরা পেয়ে গেছো, এই সময় তোমরা হচ্ছে এডমিশন টেস্টের তোমাদের টার্গেটটা ফিক্স করে তুমি যখন যে লেকচারটা পড়াশোনা করবা ঠিক সেই লেকচারটা, যখন যে লেকচারটা পড়াশোনা করবা ওই লেকচারটা রিলেটেড কি কি প্রশ্ন আছে অ্যাডমিশন টেস্টে সেগুলো দেখবা। আমি শুরুতে বলছি যে অ্যাডমিশন টেস্টের জন্য আগে প্রথম কাজ হচ্ছে প্ল্যাটফর্ম, তিনটা জিনিস লাগবে অ্যাডমিশন টেস্টের জন্য। এক নাম্বার হচ্ছে কন্টেন্ট লাগবে, কি পড়বা, কেন পড়বা, কিভাবে পড়বা। নাম্বার টু হচ্ছে ওই কন্টেন্ট গুলো একটার জন্য প্ল্যাটফর্ম লাগবে। এখন প্ল্যাটফর্ম তো তুমি এই মুহূর্তে পাচ্ছ না, কোচিং এ যেতে পারছো না বা অন্য কোথাও যেতে পারছো। আপনাকে জানা রাখতেছি আমরা কিন্তু একটা প্ল্যাটফর্ম চালু করছি অনলাইনে, সেটার নাম হচ্ছে ছায়াপথ। তো আমরা অনলাইনে কোচিং নিব এবং আপনাকে আমি অলরেডি সেটা গতকালকে জানাইছি যে আপনাকে আমরা টিচার হিসেবে চাই এবং আপনি সম্মতি জ্ঞাপন করছেন। এটার ব্যাপারে হালকা করে কিছু বলতে চাইলে বলেন। ছায়াপথ খুব একটা ভালো উদ্যোগ, আমিও খুব পছন্দ করি। আসলে আমি ক্লাসরুমে 70-80-100 জন স্টুডেন্টদের ক্লাস নিয়ে অভ্যস্ত, যদি আমি একটা নেটওয়ার্ক প্ল্যাটফর্মের মাধ্যমে শত শত স্টুডেন্টদের ক্লাস নিতে পারি এটা আমার জন্য বড় সুযোগ এবং স্টুডেন্টদের সাথে আমার ঘনিষ্ঠতা আরো বাড়বে। আমি সবসময় মনে করি যে এই মুহূর্তে তোমাদের দুটো কাজ করা উচিত। এক নাম্বার কাজ হচ্ছে যে তোমার কন্টেন্ট অনুযায়ী ঘরে বসে স্টাডিটা বাড়ানো উচিত, এবং দ্বিতীয় যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে কন্টেন্টের সাথে তোমার গৃহ শিক্ষকের মতো একজন টিউটর দরকার। সেজন্য তুমি দিনের একটা সময় একটা প্ল্যাটফর্ম বা অনলাইন প্ল্যাটফর্মে বাসা নিবা। আমাদের দেশে অধিকাংশ স্টুডেন্টকে লং টাইম অনলাইন প্ল্যাটফর্মে থাকে কিন্তু সারাদিন কি শিখলো, দ্যাট ইজ এটা জানা না, কোনো আউটপুট নাই। এই জন্য আমি বলবো যে একটা নির্দিষ্ট ফিক্স টাইম তুমি ধরে নিয়ে তোমার সমস্যাগুলো এখানে আইডেন্টিফাই করে যে কোনো একটা প্ল্যাটফর্ম হিসেবে থাকবো, যেমন ইডু লেকচার বিডিতে তোমরা আসতে পারো, আমি এখানে থাকবো। এমন মধ্যে তুমি এই একটা একটা প্ল্যাটফর্মটাকে বেছে নিয়ে সময় নষ্ট না করে দুটো দিক দিয়ে এগিয়ে যেতে হবে। আচ্ছা ভাইয়া, তো যারা আর্টসে এবং কমার্সে পড়ে তাদের উদ্দেশ্যে আপনার অভিমত কি থাকবে? আর্টস স্টুডেন্টদের জন্য আর কমার্স স্টুডেন্টদের জন্য আসলে আমার বিশেষ একটা বাণী হচ্ছে, তারা তাদের যেহেতু লক্ষ্য একটাই, বিশ্ববিদ্যালয়ে পড়বে এবং তার টার্গেট হচ্ছে ভালো একটা সাবজেক্টে পড়বে, এই জন্য ইংলিশ বাংলা এই দুটো সাবজেক্টের উপর একটা বিশাল জোর দিতে হবে, যেটি দুটো সাবজেক্ট একটা হিউজ সিলেবাস। এবং আরেকটা জিনিস করতে হবে পাশাপাশি যে নিজেকে এগিয়ে রাখার জন্য এই জিকে, বিশেষ করে সাধারণ জ্ঞান সাম্প্রতিক অংশটুকু এই বন্ধে তারা এগিয়ে রাখবে। বিভিন্ন ধরনের সাম্প্রতিক বই পাওয়া যায় বা অনলাইন খবরগুলো রাখা, নিউজ আপডেট রাখা। তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য, এবং তোমাদেরকে যারা আমাদের এই ভিডিওটা শুনছো এবং দেখছো সবাইকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। এবং এই বিশাল উদ্যোগ ঘরে বসে স্টাডি করা, সেক্ষেত্রে ইডুলেকচার বিডির উদ্যোগটাকেও আমি ধন্যবাদ জানাই, এবং তোমরা আমাদের সাথে থাকবা, আমরা তোমাদেরকে ভালো ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব। সবশেষে আমি রসায়নের ভাষায় একটি কথা বলতে চাই, তোমরা প্রত্যেকে সোডিয়ামের মতো অত্যন্ত সক্রিয় থাকবা, জার্গনের মতো প্রচুর স্টাডি করবা, আর হীরকের মতো দৃঢ় মানসিকতা রাখবা, তাহলে দেখবা গোল্ডের মতো সোনালী হয়েছে সকলের জীবন। ধন্যবাদ সবাই। আচ্ছা, আরেকজন প্রশ্ন করছে সরকার, তার নাম, সেই প্রশ্ন করছে সেপ্টেম্বরে ইন্টারমিডিয়েট পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে কিনা।
আসলে এই সম্ভাবনা এবং অসম্ভাবনা দুটার ক্ষেত্রে সবাই সমান। আমরা আসলে ইন ফিউচার থেকে কেউই জানি না কি ঘটতে যাচ্ছে। তবে আমি একটা জিনিস বলবো যে অ্যাডমিশন টেস্ট হবে, এইচএসসি পরীক্ষা হবে, এটা কনফার্ম। আচ্ছা সময় হবে, এদিকে নজর দিয়ে তোমার প্রত্যেকটা দিন প্রত্যেকটা মোমেন্টকে তুমি কাজে লাগাও, দেখবা দিন শেষে যেদিনই পরীক্ষা হোক তুমি হাসবে, তোমার নিজের সফলতার গল্প তুমি নিজেই বলতে পারবে। আচ্ছা আচ্ছা ভাইয়া, তো ভাইয়া এই লাস্ট যে কথাটা আমাদের আমার পক্ষ থেকে থাকবে সেটা হচ্ছে যে আমরা আপনাকে আরো আমাদের এডুলেকচার বিডি এবং আমাদের হালদা পাবলিকেশনের পক্ষ থেকে যে কোনো প্রয়োজনে পাবো, আমরা যখন লাইভ নিব লাইভও আপনাকে পাবো, এবং এটাই হচ্ছে আমাদের আশা এবং অভিমত। তো শেষ যদি কিছু বলার থাকে যারা আমাদের লাইভে দেখতেছে তাদের উদ্দেশ্যে একদম সংক্ষেপে বলে ফেলুন, আমরা খুব আর বেশি সময় নিব না। আমি বরাবরের মতো বলবো যে যারা আমাদের সাথে আসবো তারা আমাদের সাথে থাকবা, আশা রাখবা, এবং হচ্ছে আমি আল্লাহর কাছে দোয়া করি হালদা পাবলিকেশনস এর কোনো ধর উদ্যোক্তা যেন তোমাদেরকে ভালো ভালো কিছু উপহার দিতে পারে, এবং এই প্ল্যাটফর্মটা একটা বিশ্বজনীন বা সার্বজনীন একটা প্ল্যাটফর্ম হোক, এবং সেটা হোক আমরা যেন তোমাদেরকে উপকারে কাজে লাগতে পারি। এবং সবশেষে একটা জিনিস মনে রাখবা যে নিজেকে এগিয়ে যেতে হবে। আচ্ছা ভাইয়া, তো আমরা আজকের লাইভ এখানেই শেষ করতে চাই। কেমিস্ট্রি ক্লাস এবং হোসেন ভাইয়ের জন্য অনেক অনেক বেশি শুভকামনা, এবং ভবিষ্যতে আমরা আবারও কোনো একদিন কেমিস্ট্রি ক্লাসের অথর হোসেন ভাইয়ের সাথে আবারও আমরা লাইভে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকো। তো আজকে আমরা বিদায় নিচ্ছি। হোসেন ভাই আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।